আমরা কেউ তাবলিগ করি, আমরা কেউ জামাত ইসলাম করি, আমরা কেউ চরমনায়ের পীরের মুরিদ, আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত, আমরা কেউ হেফাজতে ইসলাম, আমরা কেউ কৌমি, কেউ আলিয়া, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের দাড়িওয়ালাদের মধ্যে, আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে শত বছরের ঐক্য এই ভূখণ্ডে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দাওয়াতের নামে, সহিহ হাদিসের নামে, ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না। এই ঐক্য নষ্ট করার কোন অধিকার আপনাদের নাই, চিৎকার করে বলেন ঠিক কিনা? ইসলাম মানতে হলে সহি সুন্নার আলোকেই মানতে হবে, সহি কথার আলোকেই মানতে হবে। বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল। আপনার অ্যাপ্রোচটা এমন অ্যাপ্রোচ হতে হবে যাতে করে মানুষ আপনার কথা বুঝে, মানুষ এটা সহজে রিসিভ করতে পারে। যিনি মুফতি, হি ক্যান প্রোভাইড দ্য লিগাল অপিনিয়ন অফ ইসলাম, সে ইসলামের ফতোয়া দিয়ে বেড়াবে। তার ফতোয়ায় একটা কমন জিনিস যেটা থাকতে হবে আজকে মনে রাখবেন, সেটা হচ্ছে আত-তাইসির। আমার সাথে সাথে বলেন সেটা কি? আত-তাইসির মানে সিম্পলিসিটি, সিম্পলিসিটি মানে সহজীকরণ। ইসলামের যত আহকাম, যত নিয়ম কানুন, যত কোডিং সিস্টেম, যত রুলিং সিস্টেম, যত লিগাল অপিনিয়ন, সবগুলো আমাদের মানতে বুঝতে সহজ হবে, আমাদের জন্য কঠিন হবে না। তাই কঠিন ইসলাম এই ভূখণ্ডে প্রচার করার আপনাদের দরকার নাই। আমরা খুব ভালো করে ইসলামকে মানতে জানি এবং সেটা সহি সুন্নার আলোকে চিৎকার করে বলেন ঠিক কিনা? শত বছরের ঐক্য আমরা নষ্ট হতে দেব না। দাড়িওয়ালাদের মধ্যে, টুপিওয়ালাদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই? আছে না নাই? এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? জনৈক বক্তা বলেছেন যে সহি হাদিস প্রচারের মাধ্যমে বা এর নাম দিয়ে নাকি কঠিন ইসলাম প্রচার করা হচ্ছে, তিনি ইসলাম প্রচারে নিষেধ করেছেন, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য হচ্ছে তিনি তিনি হয় তিনি মূর্খ, না হয় তিনি শয়তান দ্বারা প্রতারিত, দুটা একটা হবে সন্দেহ নেই। তিনি মূর্খ হতে পারেন, বেশিরভাগ মানুষই মনে করে থাকে আল্লাহর দিন অর্থ হচ্ছে সে যা বুঝে তা। আপনি জানেন কি দিন অধিকাংশ মানুষ কিভাবে পালন করে এখন বর্তমান সমাজে? সে যা বুঝে সেটা দিন, আল্লাহ এবং তার রাসূলের বাণী থেকে সে দিন নিতে চায় না। অধিকাংশ মানুষ দিন নেয় তার বাপ দাদা যা করেছে সেটা দিন, এই জন্য সে মূর্খ হতে পারে। এই জন্য মূর্খ মানুষ হলে তাকে জ্ঞান দিতে হবে, জানাতে হবে। আর যদি মূর্খ না হয়, ইচ্ছা করে সেটা বলে থাকে, তাহলে তার জন্য যে কুফুরি কথা, এটা যে কুফুরি, তাকে এটা জানাতে হবে যে কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া দিন শিখার আর কোনো মাধ্যমই নেই, অন্য কোন মাধ্যম থেকে দিন শিখার কোন সুযোগ নাই, তাকে এটা বুঝাতে হবে। তারপর সে যদি মনে করে যে এর বাইরে কঠিন হয়ে যাচ্ছে, তো তার অন্তরের মধ্যে কুফুরি বিরাজ করছে, তাকে এটা বুঝাতে হবে যে এটা কুফুরি, এটা বলা যাবে না। সেজন্য কুফুরি থেকে মুক্ত হয় তাকে সাবধান করতে হবে।